আজকের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম মেডিসিনটির সাধারণ নাম হল কেরোসিন তেল। পেট্রোলিয়ামের আরেকটি নাম হল নেপথা মন্তেনা। পেট্রোলিয়াম মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন পেট্রোলিয়াম। ঘুম অথবা পোলাপ অবস্থায় রোগী মনে করে তার পা ডবল হয়ে গেছে এবং তার পাশে আর একটি লোক ঘুমিয়ে আছে। রোগীর যদি এমন মনের অবস্থা হয় তাহলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। শির পীড়া অথবা মাথায় যন্ত্রণা পেছনে সরু হয়, সীসার মতো ভার ভার হয় মাথা, এমন অবস্থা হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। অন্তঃসত্ত্বা অবস্থায় পাকস্থলী খালি খালি বোধ হয়, পেটে যন্ত্রণা হয়, রোগী সবসময় আহার করার ইচ্ছা হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে অন্তঃসত্ত্বা অবস্থায় পেটের খালি খালি ভাব ঠিক হয়ে যাবে। উদারাময় অথবা ডায়রিয়া জলের মতো তরল, সর্বদা দিনের বেলায় হয় ডায়রিয়া, এমন অবস্থা হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। হাতের ত্বক খসখসে ফাটা ফাটা, আঙুলের অগ্রভাগ ফাটা ফাটা, শীতকালে চর্মরোগ বাড়ে, এমন হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ফাটা ফাটা সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। পায়ের তল যদি দুর্গন্ধ হয় তাহলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। চর্মরোগ যদি রসযুক্ত এবং চুলকায় তাহলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন, চর্মরোগের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। জাহাজ অথবা নৌকায় অথবা গাড়িতে চড়লে শির পীড়া অথবা মাথায় যন্ত্রণা হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। লিঙ্গ প্রদেশে পুরুষ অথবা মহিলা যদি ফুসকুড়ি প্রকাশ পায় এবং চুলকায় তাহলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। হাত এবং পায়ের তলা উত্তাপ অথবা গরম এবং জ্বালা করলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হৃৎপিণ্ড শীতল বোধ হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে হৃৎপিণ্ডের শীতল সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। পুরাতন প্রমেহ সহ মূত্রমর্গী চুলকানি হলে পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে পুরাতন প্রমেহ সহ মূত্রমর্গের চুলকানিগুলি ঠিক হয়ে যাবে। বাত রোগীর যদি মচকানি সমস্যা হয় তবে পেট্রোলিয়াম মেডিসিনটিকে গুড মেডিসিন হিসাবে ধরা হয়। শুষ্ক কাশি যদি রাত্রে বাড়ে তাহলে পেট্রোলিয়াম একমাত্র মেডিসিন হিসাবে ধরা হয়। পেট্রোলিয়ামের মানসিক লক্ষণগুলি কি কি দেখে নেওয়া যাক। রোগীর ঘর বাড়ি আত্মীয় স্বজন অপরিচিত মনে হয়, রোগী খিটখিটে ঝগড়াটে হলে পেট্রোলিয়াম মেডিসিনটির কথা মনে রাখবে। পেট্রোলিয়ামের কখন রোগ বাড়ে? শীতকালে রোগ বাড়ে, গাড়িতে অথবা জাহাজে চাপলে রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার, পেট্রোলিয়াম 30 দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে
দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। পেট্রোলিয়াম 200 দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। জলের সঙ্গে অথবা ডাইরেক্ট ব্যবহার করতেও পারেন। মেডিসিনটি আপনারা 30 দিন ব্যবহার করবেন। মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকারের মেডিসিন একই সঙ্গে ব্যবহার করবেন না। নেশা করবেন না মেডিসিন যখন আপনারা ব্যবহার করবেন। টক খাবার এড়িয়ে চলবেন যখন মেডিসিন ব্যবহার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন